তোমার সাথে কথা বলার পরই প্রোগ্রামটা ফিক্সড হয়েছে। ভেরি রোমান্টিক পজিশন। বলিস কি? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। শুধু প্রেম করলেই হবে না রে। এখনকার ছেলেরা বুংবাং পছন্দ করে। আমি তোর মতো তো ডাবল ফেস করতে পারবো না। শিশা, তুমি তো আরাম করে আমাদের সাথে থেকে যেতে পারতে। আমরা ফ্রেন্ডসরা মিলে সবাই কক্সবাজার যাচ্ছি। আরেকটা ফ্রেন্ডের বাসা। সবাই রিপোর্টিং টাইম জানে, তারপর লেট করতে। দেখ। মুডটাই নষ্ট হয়ে গেছে। তোমাকে কক্সবাজার যেতে হবে। তুমি ধাবায় যে কাজটা আছে সেটা করো। এক্সকিউজ মি। কিসের টাকা? আমরা একটা বেট ধরেছি। যে জিতবে টাকাটা তুমি তাকে দিবা। চেনা চেনা লাগছে। কোথাও দেখেছেন এরকম কিছু? আমার মনে হয় আপনি আরো কিছু বলতে চাচ্ছেন। না মানে ইটস ওকে, রিল্যাক্স, আপনি বলতে পারেন, আই ডোন্ট মাইন্ড। আচ্ছা, তোমার বাড়ি কি চিটং এ? না অ্যাকচুয়ালি আমি জাস্ট চিটং মেডিকেল কলেজে পড়ছি। আর প্যারেন্টস? প্যারেন্টস ঢাকাতেই আছেন। আর আপনি? আপনার কি চিটং এ বাড়ি? না আমার বাড়ি কক্সবাজার। তাহলে চিটং এর ফ্লাইটে? কক্সবাজার রেগুলার ফ্লাইট থাকে না। আজ অবশ্য ছিল, বাট ও তাহলে সবাই আপনার বাড়িতেই যাচ্ছেন? সবাই মানে? আপনি, আপনার বন্ধুরা। আচ্ছা, ওই ভদ্রমহিলাটাকে, শি ইজ রিয়েলি কিউট। উনি আমার কাজিন, মানে আমার খালাতো বোন। কি ব্যাপার, চলে যাচ্ছেন যে? বাজিতে হেরে যাবেন তো। বাজিতে হেরে যাও মানে? মানে আপনি কি সব শুনে ফেলেছেন? তোমার জন্য একটা নতুন অ্যাসাইনমেন্ট আছে। তোমার কাজে আমি খুব ইমপ্রেসড। বাট আপু, আমার তো এই কাজগুলো করতে ভালো লাগে না। না, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, সুমেয়াকে আমি অনেক বেশি পছন্দ করি। ঠিক পছন্দ না, অনেক ভালোবাসি। তাই এটা অন্যায় জেনেও শুধুমাত্র ওকে হেল্প করার জন্য আমি হেল্প করবে। করো না, কেনা করছে। কিন্তু আপু, আপনারা যে কাজটা করছেন কাজটা তো ঠিক না। ঠিক না? হোয়াট ডু ইউ মিন বাই ঠিক না? এই দেশে কে কোন কাজটা ঠিক মতো করছে সেটা বলো। ধান্দা করছে, বুঝলে? সবাই বড় হওয়ার জন্য ধান্দা করছে। এদেশে কোনো কিছু ঠিক নেই, অনিয়মে ভরে গেছে দেশটা। আমি কিন্তু আপনার সাথে একমত হতে পারলাম না। কেউ না কেউ যদি একটু ইনিশিয়েটিভ নিত। আই এম সরি, কিন্তু আমি সব সহ্য করতে পারি। ওই নীতিবাক্য, ওই নীতিবাক্য আমি একদম সহ্য করতে পারি। খবর তো আমার সামনে কখনো নীতিবাক্য করবে না। তোমার ফ্রেন্ডরা কিন্তু অনেক দূর চলে গেছে। যাক না, আমি অনেক দূর যেতে চাই। মানে? মানে ভেরি সিম্পল, অনেক দূর যেতে হলে কাউকে না কাউকে সাথে তো নিতেই হয়, একা একা তো যাওয়া যায় না, ঠিক না? সো প্রবলেমটা কি, কাউকে নাও না? সোনিয়া, সহজভাবে বলবো? প্লিজ সহজভাবেই বলো, বিকজ অ্যাজ এ স্টুডেন্ট আমি খুবই খারাপ। ঢাকা মেডিকেলে তো চান্স পেয়নি, তো ফাইনালি চিটং মেডিকেলে। সো যা বলার ইজিলি বলো। নীরব, ওয়েট, আমি কনজারভেটিভ না, বাট ইউ নো এত কম সময় কি একজন একজন ক্লাস করতে ঠিক বেটি ভালো মন্দ হিসেবে নিকেশ করে ভালোবাসা হয়? আই ডোন্ট থিঙ্ক সো। তোমার আমার ভালো লেগেছে, গণিতা না করে বলেছিলাম। থ্যাংক ইউ।
অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু একটা প্রিপারেশনের ব্যাপার আছে না, একটা মিনিমাম টাইমটুকু তো লাগবে, তাই না? শোনো, অ্যাটলিস্ট আগে বল তুমি পছন্দ করো, প্রিপারেশনটা পরে নিও। উফ, তুমি না একটা পাগল। তারপরেও আমি তোমার ফিলিংস কে রেসপেক্ট করছি। I love you. Please, hatta charo. I have to know ke ekhane. Please, utho. I love you. Charo, hat charo. Bolo tumi, please. Okay, okay, fine. I love you too. তোর মা বোধ হয় এরকম বলেছিল।
আচ্ছা খালু, ও কি কোনো এফেক্ট এফেক্ট আছে? আরে কি বলিস তুই, এফেক্ট এফেক্ট থাকে তো আমি জানতাম। আমি হচ্ছি ওর বেস্ট ফ্রেন্ড। দোস্ত বন্ধু বললে একটু দূরের মনে হয়, কিন্তু দোস্ত বললে একটু ক্লোজ লাগে আঙ্কেল। আচ্ছা খালু, ছেলে কি করে? তেমন কিছু না আব্বু। স্বামীর তেমন কোনো বয়স নেই যে ওকে বিয়ে দিতে হবে। তাছাড়া ও যখন চাইছে না, তাও না বিয়েটা ক্যান্সেল করে। আঙ্কেল, নীরবের কিন্তু অনেক বয়স হয়ে গেছে, আপনি বেটার ওকেই আগে বিয়ে দিয়ে দিন। দেখ আরাইছি ভালো মনে পড়ে দিচ্ছে। আচ্ছা বেটার এক কাজ করো, তোমরা যার যার রুমে চলে যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, ডাইনিং টেবিলে আট পাতা। তাহলে তুই প্রেমে পড়েছিস? কে কি করে দেখতে কেমন ভাইয়া? বলছি বলছি সব বলছি। আরো একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে মুক্তি আপু এসেছে। মুক্তি আপু মানে আমাদের মুক্তি আপু? ইয়েস ডার্লিং। কই, কোথায়? কোথায় আবার? বাসায়। ও মাই গড, আস্তে যা, পড়ে যাবি তো। আমি কিন্তু সেটা জানতাম না, বলবো না। না বাদ দাও। আচ্ছা, আমি কিন্তু কেবলমাত্র সেকেন্ড ইয়ারে পড়ি, পড়াশোনা ঠিক মতো করতে হবে, পাগলামি করলে কিন্তু চলবে না। নাইলে কিন্তু আমার আব্বু
শালা কি রে দুলা ভাই তুই এর গোপনে দাদা দাদা প্রেম করতেছিস না আইদে ফোন নে ফোন নে আমার কাছে ফোন দে দেখা রে ভালো ভালো বলে দিচ্ছি ভালো হবে না মানে আসো তোমাকে দেখাচ্ছি ভালো হয় আসো খবর তারপর কেন